আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই মানে কোয়ার্ডেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং আমি চেষ্টা করব যে এই অধ্যায়টা যেন তোমাদের খুব ভালো মতো বুঝাই দিতে পারি চেষ্টা করব তো দেখো বন্ধুরা প্রথমত আমরা কোয়ারডেন্ট নিয়ে যদি আলোচনা করতে চাও তাহলে তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে প্রথমত তোমাকে একটা সূত্র সম্পর্কে জানতে হবে সেই সূত্রটা কি সূত্রটা হলো আমি আবার বলতেছি সুতরাং ভালো মতো দেখো সুত্রটা কি এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস ঠেটা এখন দেখো এই যে এই সূত্রের মতো তো দেখো বন্ধুরা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছ মানে যে কোনো একটা কোণের মান যে ঠেটার মানটা দেওয়া থাকবে মানে কোণের মানটা দেওয়া থাকবে ধরো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তোমার যেমন কি সাইন কস টেন কট সেক তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোন থাকবে অনেক বড় বড় কোন থাকবে সেই কোনগুলাকে তুমি এরকম প্যাটার্নে সাজানোর চেষ্টা করবা কিরকম প্যাটার্নে বলো তো এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা এরকম আকারে সাজানোর চেষ্টা করবা তো দেখো বন্ধুরা এখন এখানে এরকম প্যাটার্নে সাজানোর পর তারপরে তোমাকে কি করতে হবে দেখতে হবে যে এই যে দেখতে পাচ্ছ এন এই এন এর মান যদি এক নাম্বার দেখো এন এর মান যদি জোর হয় এন এর মান যদি কি হয় বলো তো জোর সংখ্যা হয় তাইলে কোনো পাত অপরিবর্তিত থাকবে এন এর মান জোর হলে ত্রিকোনমিতে কোনো পাদ তো দেখো এর মান জোর হলে ত্রিকোনমিতে কোনো পাত অপরিবর্তিত থাকবে মানে কি পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে ওকে তাহলে আমরা কি বুঝলাম আমরা যখন একটা কোণকে এরকম প্যাটার্নে সাজাবো তো আমরা যদি দেখি এই এনের জায়গাটা এনের জায়গাটা যদি কি হয় বলো তো জোর সংখ্যা হয় মানে এনের মান যদি কি হয় জোর সংখ্যা হয় এই জায়গাটা এর পাশে যেই সংখ্যাটা থাকবে সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে না পরিবর্তিত হবে না মানে সাইন থাকলে সাইনই হবে কস থাকলে কজি হবে ট্যান থাকলে ট্যানই হবে মানে কোনো পরিবর্তন হবে না আচ্ছা এবার আসো যদি এনের এর মানটা কি হয় বলো তো যদি এনের এর মানটা তোমার কি হয় বলো তো বিজোড় হয় এনের এর মান যদি কি হয় বিজোড় হয় যদি এন বিজোড় সংখ্যা হয় এনের এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত যদি এনের এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত কি হবে বলো তো পরিবর্তিত হবে পরিবর্তিত হবে এখন দেখো পরিবর্তনগুলো আসলে কিভাবে হবে সেটা এখন তোমাদেরকে বুঝতে হবে যদি এর মান বিজয় হয় তাহলে মনে করো যদি সাইন থাকে সেটা কি হয়ে যাবে বলো তো সেটা কজ হয়ে যাবে আর যদি কজ থাকে সেটা সাইন হয়ে যাবে এই যে উভয়মুখী দেখাইলাম সাইন থাকলে কস হয়ে যাবে কস থাকলে সাইন হয়ে যাবে এই যে এই চিহ্নটা দ্বারা আমরা বুঝি যে উভয়মুখী মানে কি এটা থাকলে এটা হবে এটা থাকলে এটা হবে আর যদি মনে করো যদি টেন থাকে টেন থাকে তাহলে কি হবে বলতো টেন থাকলে কট হবে মানে আর কট থাকলে কি হবে তো টেন হবে মানে ব্যাপারটা হলো যে এন এর মান এন এর মান যদি কি হয় বলো তো সংখ্যা হয় তাইলে টেন থাকলে কট হয়ে যাবে কট থাকলে সেটা টেন হয়ে যাবে আর যদি সেক থাকে দেখো সেক থাকলে সেটা কি হয়ে যাবে আর থাকলে সেটা কি হয়ে যাবে ওকে তাহলে আমরা এই ব্যাপারগুলা মোটামুটি একটু বুঝতে পারলাম যে এন এর মান যদি বিজোর হয় তাহলে কোন অনুপাত মানে সাইন কস টেন এগুলো কি পরিবর্তন হয়ে যাবে সাইন থাকলে কজ হবে থাকলে সাইন হবে ট্যান থাকলে কট হবে কট থাকলে ট্যান হবে সেক থাকলে কসেক হবে কষেক থাকলে সেক হবে মানে যদি এর মান বিজোর হয় এরকম প্যাটার্নে সাজানোর পর যদি দেখি এনের মানটা বিজোর তাহলে এরকম পরিবর্তন হবে এখন আমরা যে ব্যাপারটা লক্ষ্য করবো সেটার যে কিছু সূত্র আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে সেই সূত্রগুলো হইলো আমি একটু এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি ধরো তুমি কোথাও এরকম দেখতে পাচ্ছ যে সাই এই যে দেখো আমি এখানে তিন নাম্বার দিলাম এই সূত্রগুলোকে দেখো কোথাও যদি এরকম দেখতে পাও সাইন অফ মাইনাস ঠেটা তাইলে মনে রাখবা এরকম যদি পাও কোথাও সাইন অফ মাইনাস ঠেটা তাইলে মনে রাখবা এই মাইনাসটা সাইন বের করে দেয় তার মানে এটা হবে মাইনাস সাইন ঠেটা এরকম হবে আচ্ছা কোথাও যদি এরকম দেখতে পাও কসেক অফ মাইনাস ঠেটা কসেক অফ কত বলো তো মাইনাস ঠেটা মনে রাখবা এই কসেকটাও মাইনাস কি করে বের করে দেয় তাহলে মাইনাস কসেক ঠেটা ওকে তো বন্ধু দেখো আমি কী লিখলাম কসেক অফ মাইনাস ঠেটা এ কল্ট কী বলো তো মাইনাস কসেক ঠেটা মানে এই মাইনাসটা কষেকও বের করে দেয় সাইন কী করছে মাইনাসটা বের করে দিছে এই দেখো মাইনাস সাইন থেটা সো সিমিলার প্রসিডিউরে টেন অফ মাইনাস ঠেটা কত হয় বলো তো টেন অফ মাইনাস ঠেটা এই টেনও কী করে জানো মাইনাস বের করে দেয় তাহলে কত হয় বলো তো মাইনাস টেন ঠেটা এবার দেখো এভাবে যদি লিখি কট অফ মাইনাস ঠেটা কত হয় বলো তো এই মাইনাসটাকে কট বের করে দেবে তাহলে মাইনাস কট ঠেটা ওকে এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো ত্রিকোণমিতি কোনো বা সাইন কোসেক ট্যান কট এই চারটাই কি করে বলো তো এরা কি করে ভিতর থেকে মাইনাস বের করে দেয় তার মানে কি সাইন অফ মাইনাস ঠেটা কত হইছে মাইনাস সাইন থেটা কোসেক অফ মাইনাস ঠেটা কত হয় মাইনাস কোসেক থেটা ট্যান অফ মাইনাস থেটা কত হয় মাইনাস ট্যান থেটা কট অফ মাইনাস ঠেটা কত হয় মাইনাস কট ঠেটা এখন দেখো দুইটা ডিফারেন্ট আছে সেই দুইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথাও যদি তোমরা এরকম দেখতে পাও যে কট তাইলে মনে রাখবা কস কি করে মাইনাস হজম করে ফেলে মানে কেউ মাইনাস অদৃশ্য করে ফেলে তার মানে কজ অফ মাইনাস ঠেটা কত হয় কস ঠেটা আবার সিমিলার ভাবে তোমরা যদি দেখো যে সেক অফ মাইনাস ঠেটা sec sec of minus theta কত হয় বলো তো এটা শুধু sec theta তার মানে এটাও কি করে মাইনাস হজম করে ফেলে তার মানে ছয়টা ত্রিকোণমিতি কোনো পাদ আছে কয়টা বলো তো ছয়টা এই ছয়টার মধ্যে চারটা মাইনাস হজম করতে পারে না আর দুইটা মাইনাস হজম করে ফেলে মানে কি অদৃশ্য করে ফেলে তাইলে sin of minus theta কত হবে মাইনাস sin theta cosec of minus theta কত হবে minus cosec theta tan of minus theta কত হবে minus tan theta আর কট অফ মাইনাস চেটা কত হয় মাইনাস কট আর দুইটা ডিফারেন্ট কি বলো তো কজ অফ মাইনাস ট্রেটা কত হবে শুধু কজ টেটা হবে আর সেক অফ মাইনাস ট্রেটা কত হবে সেক থেটা হবে সো এগুলো হইলো ট্রিকোনামেটিক মানে তুমি যদি কোয়ার্ডেন্ট করতে চাও মানে চতুর্কোণের অধ্যায়টা করতে চাও তাহলে তোমাকে এই ডিটেইলস জানতে হবে যেটা আমি তোমাকে জানাই দিতেছি আর একটা ব্যাপার মনে রাখবা বন্ধুরা সেটা হলো যে এটা তো তোমার প্রথম কাজ হবে এনের মান জোড় না বিজোড় চেক করা দুই নাম্বার কাজ হবে তোমার ঠেটার মানটাকে নিয়ে আসা আর তিন নম্বর কাজ হবে তোমাকে একটু মানে কোয়ারডেন্ট ঘুরতে হবে কি করতে হবে বলো তো কোয়ারডেন্ট ঘুরতে হবে সো তিন নাম্বার কাজ হলো কোয়ারডেন্ট ঘোরা আবার বলতেছি এক নাম্বার কাজ এর মান জোর চেক করা দুই নাম্বার কাজ কি বলো তো দুই নম্বর কাজ হলো কোয়ারডেন্টের মান এই যে ঠেটার মান এই জায়গায় যে থাকবে ঠেটার জায়গাটায় যে থাকবে তাকে নিয়ে আসবা আর তিন নম্বর কাজ হলো একটু কোয়ার্ডেন্টে ঘোরাঘুরি করতে হবে সো এটা কেমনে করবা সেটা আমি দেখা দিচ্ছি সেটা আমি যখন ম্যাথ করব তখন তো দেখবাই আপাতত কোয়ারডেন্ট সম্পর্কে তোমাকে একটু হালকা আইডিয়া দিতে হবে আমার সেটা হলো যে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু দেখো চারটা কোণে বিভক্ত হয়েছে এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্ডেন্ট এটাকে বলা হয় সেকেন্ড কোয়ারডেন্ট এটাকে বলা হয় থার্ড কোয়ারডেন্ট আর এটাকে বলা হয় ফোর্থ কোয়ারডেন্ট সো এই যে দেখতে পাচ্ছ এটা হলো ফার্স্ট কোয়ারডেন্ট এটা হলো সবার ঘর এটা বলতো সবার ঘর মানে এইখানে সাইন টেন মানে ঘর এটা এর জন্য আমি লিখছি অল এটা সবার ঘর আচ্ছা এবার দেখো এই যে দেখো দুই নাম্বার ঘর এটাকে বলা হয় দুই নাম্বার ঘর মানে কি দুই নাম্বার চতুর্ভাগ বা সেকেন্ড কোয়ারডেন্ট এটা হলো সাইন আর কোসেকের ঘর এটা কার ঘর বলতো সাইন আর কোসেকের ঘর ওকে এটা হলো সাইনার কশেকের ঘর এবার দেখো এটা হলো তিন নাম্বার এটা হলো টেন আর কটের ঘর এটা কার ঘর তো টেন আর কটের ঘর ওকে আর এটা হইলো তোমার চার নাম্বার কোয়ার্ডেন্ট এটা হইলো কার ঘর বলতো সেকার কজের ঘর সো আমরা এই যে দেখো এই এক নাম্বারটা এটা কার ঘর সবার ঘর আর এটা দুই নাম্বার কোয়ার্ডেন্ট এটা কার ঘর এটা হলো সাইনার কসেকের ঘর আর এটা হলো ট্যানার কটের ঘর তিন নাম্বার কোয়ারডেন্টটা হলো ট্যানার কটের ঘর আর চার নাম্বার কোয়ারডেন্টটা হলো সেক আর কসের ঘর সো আমরা কোয়ার্ডেন্ট এই চতুর্কোণ এই যে কোয়ারডেন্টের বাংলা শব্দ হলো চতুর্কোণ এই চতুর্কোণ সম্পর্কে আমরা কি একটা আইডিয়া নিলাম এখন দেখো এখানে একটা ব্যাপার তোমাদের যেটা জানা লাগবে সেটা হলো যে এই যে দেখো তো এখান থেকে এতটুকু এটা কত ডিগ্রি বলো তো দেখতেই পাচ্ছো এখান থেকে যদি আমি কোন মানে মেজারমেন্ট করা শুরু করি এটা হলো জিরো ডিগ্রি এই যে এই অক্ষটা দেখতে পাচ্ছ না এই যে এই অক্ষটা এই অক্ষটা হলো জিরো ডিগ্রি কত ডিগ্রি বলো তো জিরো ডিগ্রি সো জিরো ডিগ্রি জিরো থেকে তুমি যদি এই অক্ষে আসো তাহলে এটা কত ডিগ্রি হয় এটা হয় নাইনটি ডিগ্রি ওকে আচ্ছা বলো তো এইখান থেকে শুরু কইরা আমি যদি এই পর্যন্ত আসি এটা কত ডিগ্রি এই যে এই পর্যন্ত আসি এটা কত ডিগ্রি তো এই পর্যন্ত আসছে কত বলতো নাইনটি ডিগ্রি এবার এখান থেকে শুরু করে এতটুকু যদি আসি তাহলে এটা কত ডিগ্রি হয় বলতো এটা হয় একশো ডিগ্রি আচ্ছা এবার এখান থেকে শুরু কইরা তুমি যদি এই পর্যন্ত আসো তাহলে এটা কত ডিগ্রি হয় বলো এটা হয় দুইশো সত্তর ডিগ্রি কত ডিগ্রি বলো তো দুইশো ডিগ্রি সো এখান থেকে আবার যদি এখান থেকে শুরু করি আমি যদি একদম এই পর্যন্ত আইসা থামি তাহলে এটা কত ডিগ্রি বলতো এটা হয় তিনশো ডিগ্রি বোঝাই যাইতেছে যে এটা এটুকু নব্বই এইটুকু নব্বই এইটুকু নব্বই এটুকু নব্বই চারটা নব্বই মিলে কত হয় তিনশো ডিগ্রি হয় এটা বুঝতেই পারতেছো সো আমরা আমাদের যখন ত্রিকোণামিতি ওই যে সমাধান করব তখন আমাদের দেখবে এই জিনিসগুলো অনেক কাজে লাগবে আমাদের ঠিটার মান দেখা যাবে একশো আশির চেয়ে বড়ো তিনশো ষাটের চেয়ে ছোটো এরকম দেখবা যে মেজারমেন্ট করতে হবে সো মেজারমেন্ট করার সময় তোমাদের এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে যে তোমাকে অনেক সময় থিয়েটার মান বলবে একশো আশির চেয়ে বড় আর তিনশো দুইশো সত্তরের চেয়ে ছোট ওইটা দ্বারা কোনটা বোঝায় এই যে এরকম তৃতীয় চতুর্ভাগ বোঝায় তারপরে এরকম একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট সো এই যে এরকম দুইটা দুইটা ঘর বোঝাবে এইসব ডিটেলস আমরা আলোচনা করবো সমস্যা নাই এখন আরেকটা ব্যাপার সম্পর্কে তোমাদের একটু আলোচনা করতে হবে সেটা হলো মনে রাখবা আমরা যদিও বা এই প্রমাণটা একটা সময় করে দেব যে রেডিয়ান কোন একটি ধ্রুবকোণ ওই যে যেই রিলেশনটা আমরা বিল্ড আপ করি অ্যাক্রেডিয়ান কোন সমান সমান অ্যাকরিডিয়ান কোন সমান সমান আমরা টু বাই পাই সমকোণ প্রমাণ করি সো ওইখান থেকে একটা রিলেশন তৈরি করা যায় সেটা কি বলতো সেখান থেকে তৈরি করা যায় যে পায়ের মান কত বলতো পায়ের মান হলো একশো আশি ডিগ্রি পায়ের মান হইল একশো আশি ডিগ্রি এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবা সো এই ব্যাপারটা যদি মাথায় রাখো আমরা বেসিক্যালি জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু এইখানে তোমরা পায়ের মান কত লিখবা একশো আশি ডিগ্রি কারণ করবা এটা কিভাবে আসছে তোমরা যে রেডিয়ান কোন কোন ওই প্রমাণটা আমরা যখন করব। তখন ওই এখান থেকে আমি তোমাদেরকে খুব সুন্দর করে জিনিসটা বোঝা দিব যে এই একশো আশি ডিগ্রি সমান সমান যে পাই রেডিয়ান ওই রিলেশনটা তোমরা যদি একটু দেখো তাইলেই হবে যে কিভাবে রিলেশন কোণের সরি রেডিয়ান কোণের যে একটা ব্যাপার আছে ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবা তাইলে বলো তো একশো আশি ডিগ্রি মানে কত বলতো পাই এটা মাথা রেখো বিষয়টা হ্যাঁ এ যদি একশো আশি ডিগ্রি সমান সমান পাই হয় তাহলে তোমাদেরকে একটু দেখা দিই আচ্ছা বলতো তাহলে বলতো নব্বই ডিগ্রি সমান সমান কত হবে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে এখানে দেখো ব্যাপারটা একটু লক্ষ্য করো সেটা হলো যে এখানে একটু লক্ষ্য করো যে একশো আশি ডিগ্রিতে কত বলতো একশো আশি ডিগ্রিতে পাই তাইলে এক ডিগ্রিতে কত হবে বলতো এক ডিগ্রিতে অবশ্যই কি হবে কম হবে একশো আশি ডিগ্রিতে যদি পাই হয় এক ডিগ্রিতে কত হবে কম হবে আর কম হইলে কী হয় ভাগ হয় তার মানে পাই উপরে আর একশো আশিটা নিচে ওকে এখন দেখো তাহলে একের তুলনায় আবার নব্বই ডিগ্রি কি বেশি তাহলে নব্বই ডিগ্রিতে কত হবে বলো তো নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রিতে হবে কত পাই ইন্টু নব্বই নিচে কত বলত একশো আশি এবার আমরা যদি একটু কাটি করি দেখো নব্বই আর 180 যদি কাটি তাহলে কত হয় বলতো টু নব্বই দিয়ে 180 আশিকে ভাগ করলে কত হয় টু হয় তাহলে বলতো 90 ডিগ্রি মানে কত হলো। 90 ডিগ্রি মানে হলো π বাই টু শোনো এটা হলো 90 ডিগ্রি এটা হলো ডিগ্রির হিসাব আর এটা কি বলতো এটা হলো রেডিয়ানের হিসাব মানে ডিগ্রি পদ্ধতির তিনটা পদ্ধতি আছে একটা হইলো কি ডিগ্রি পদ্ধতি একটা হলো কি রেডিয়ান পদ্ধতি মানে ষাটমূলক শতমূলক এরকম পদ্ধতি আছে সো ডিগ্রি পদ্ধতি আর রেডিয়ান পদ্ধতি তো নাইনটি ডিগ্রি সমান সমান কত বলো তো পাই বাই টু রেডিয়ান ওকে তো এইভাবে আমরা যে কোনো কিছু যেন কনভার্ট করতে পারি আমি তোমাদেরকে এই ফার্স্ট ভিডিওতে দেখাই দিচ্ছি যেন তোমরা যে কোনো ডিগ্রি থেকে যেন তোমরা রেডিয়ানে যেতে পারো ডিগ্রি থেকে যদি তোমরা রেডিয়ানে যেতে পারো তাহলে এই চ্যাপ্টারটা দেখবা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আচ্ছা কখনো যদি এরকম প্রয়োজন পড়ে যে ধরো ষাট ডিগ্রি মানে কত রেডিয়ান এরকম যদি তোমাদের কখনো প্রয়োজন পড়ে তাহলে কীভাবে কনভার্ট বলো বলতো এই যে এইভাবে দেখো লিখবা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান সমান কত লিখবা পাই পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি সমান পাই তাহলে এক ডিগ্রি সমান সমান কত হবে বলতো পাই বাই একশো আশি তাহলে বলতো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সমান সমান কত হবে এই দেখো পাই ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই নিচে কত একশো আশি এখন তুমি যদি একটু কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে ষাটে কে সাইট তিন সাইটে কত বলো তো তিন সাইটে একশো আশি তাই না সো দেখো তো ষাট ডিগ্রি সমান সমান তাহলে এটা কত আসলো বলতো এটা উপরে আছে পাই আর নিচে কত বলতো নিচে আছে এই যে থ্রি তার মানে সিক্সটি ডিগ্রি মানে কত বলো তো পাই বাই থ্রি তার মানে এভাবে করে আমরা চাইলে যে কোনো কিছু কি করতে পারবো বলতো আমরা রেডিয়ানে মানে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো শুধু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে একশো আশি ডিগ্রি সমান কত বলতো পাই আর বলতো একশো আশি ডিগ্রি সমান পাই এটা আমরা কই থেকে পাইছি এটা আমরা ওই যে রেডিয়ান কোন একটা ধ্রুবকোণ ওইখান থেকেই আমরা পাইছি রেডিয়ান কোন একটা ওইখান থেকেই আমরা পাইছি যে একশো আশি ডিগ্রি সমান পাই তো বন্ধুরা তুমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারো তাইলে দেখবা এই চ্যাপ্টার তোমার কাছে পানির চেয়ে বেশি সহজ লাগবে এত বেশি সহজ লাগবে তো বন্ধুরা আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে আমি সূত্র দিয়ে ডিটেলসে আলোচনা করলাম এখন আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অঙ্ক দেখাবো এবং অঙ্ক কিভাবে অঙ্কগুলো কিভাবে করতে হয় অনেক সহজ করে করতে হয় সেটা দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই একটু ভালো মতো পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো সালাম আলাইকুম